সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। ব্লকের যে নকুন্ডা অঞ্চলের ফুলিয়া গ্রাম ভেসে গেছে অনেক পাড়াই নাকি জলের তলায়, কোনো রকম সরকারি সাহায্য মিলছে না বা ইলেকট্রিক নেই, কি বলবেন? দেখুন, আমরা চেষ্টা করছি, এ একটা এমন প্রাকৃতিক বিপর্যয়, শুধু কুলিয়া নয়, গোটা গোঘাটের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পড়ছে। এবং কুলিয়া আমরা জানি এটা বানভাসী অঞ্চল, এবং এই জায়গাটাই এমন একটা জায়গা, এ তিনটে পাড়া এমনিভাবেই প্লাবিত হয়ে যায়। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যথেষ্ট চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের এখানে কর্মদক্ষ শ্যামলী ঘোষ আছে, ও সর্বতোভাবে চেষ্টা করছে মানুষের যাতে পরিষেবাটা অন্তত খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তার কারণ এই প্রাকৃতিক বিপর্যয় তো আমরা কোনো অবস্থাতেই ঠিকই দিতে পারব না। তবে আমরা চেষ্টা করছি যে যদি এরপরেও জল বাড়ে, ওদিকে স্কুলে এনে শিফট করতে হবে। আমরা দেখেছি গরু বাছুরগুলো আমরা কোনোভাবে পার করে একটা জায়গায় রেখেছি। হ্যাঁ, তা আমি বিএলডিও সাহেবকে বলবো ওদের খাবারের কিছু ব্যবস্থা করতে। আর আমি শ্যামলীকে বলে যাচ্ছি যে এখানে স্থানীয় ডিলার যে আছে, জিআরএ চাল ইয়ে আছে, অন্তত রেঁধে ওদের কাছে পৌঁছে না। তার কারণ না হলে ওরা আশঙ্কা করছে এখানে আসবো আমার বাড়িতে চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই আশঙ্কায় কেউ ঘর ছেড়ে আসতে চাচ্ছে না। যাই হোক, গরু বাছু, হ্যাঁ, সেগুলো তো অবলা জন্তু, সেগুলোকে শিফট করে আনা হয়েছে। এবং অনেক বৃদ্ধা বৃদ্ধি আছে, তারাও আমরা যদি সেরকম মনে করে এরা তাহলে স্কুলে এনে রাখবে, এখানে রান্না খাওয়ার ব্যবস্থা করবে। হ্যাঁ, এলাকার মানুষ যেটা বলছে গতকাল থেকে নাকি এখানে ইলেকট্রিক লাইন নেই। হ্যাঁ, আমি এই মাত্র এসে শুনলাম, এবং আমি ইলেকট্রিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি, ওরা গাড়ি আসছে। হ্যাঁ, ওরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এখানকার একজন সদস্য মানে কর্মাধ্যক্ষ আছেন, আপনার বাড়ি হচ্ছে কুলিয়াতে, কুলিয়াতের এই পরিস্থিতিতে, ভয়ঙ্কর পরিস্থিতিতে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কী ব্যবস্থা নিয়েছে? পঞ্চায়েত সমিতিতে আমি আছি, মানে পঞ্চায়েত সমিতিতে আমি বিডিও ম্যাডামকেই ফোন করেছিলাম যে আমাদের এখন ভয়ঙ্কর অবস্থা বলতে কি, আমাদের এই দুটো পাড়া একদমই রাস্তা অপার হয়ে গেছে, মানে আমাদের আগে দরকার নৌকা। নৌকার জন্য আমি কাল থেকেই বিডিও ম্যাডামকে ফোন করে বলেছি যে ম্যাডাম, আগের বারে যে আমাদের বন্যা হয়েছিল, নৌকা আমাদেরকে দিতে পারে না, মানুষগুলোকে পারাপার আমরা করতে পারিনি, বিরাট সমস্যায় ছিলাম। তার জন্য আমি এবারে বিডিও ম্যাডামকে এইটুকুই রিকোয়েস্ট করতে পেরেছি যে ম্যাডাম, আমাদের অন্তত একটা নৌকা দিন, নৌকাটা দিলে আমরা মানুষকে মোটামুটি রাতভিত কিছু যদি বিপদ আপদ হয় আমরা পার করে নিয়ে যেতে পারবো স্কুলের মাধ্যমে। আজকে এখন আসবে বলেছে বিডিও ম্যাডাম, পঞ্চায়েত থেকে কোনো কিছু আমার কাছে কোনো খবর দেয়ও না যে হ্যাঁ কুলিয়া গ্রামে যে এরকম পরিস্থিতি হয়েছে, শ্যামলিদি আছে বা এলাকার মানুষ কীভাবে কী আছে, আমার কাছে কোনো খবর আসেনি। বিডিও ম্যাডাম বা সভাপতি আমার এসে উঠছে, সভাপতি বলেছেন যে কিছু খাবার দাবার তৈরি করে নিয়ে মানুষের জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেটা আমরা চেষ্টা করব। বা আমি সকাল থেকে ঘুরে বেরিয়ে দেখছি যে কী করা যায়, মানুষকে সরিয়ে আনা যাবে না, কেননা এইখানে আমাদের আগের বারেও 2 বছর আগে বোর্ড লাগিয়ে ঘরের কাছেতে চুরি করার জন্য সব মানুষজন আসে, আমাদের ওই জন্যে ঘর থেকে কোনো মানুষকে আমি আনতে পারছি না। এই পরিস্থিতিতে যে নিয়ে আসবো তাদের কী রিস্ক নেবে, যদি চুরি হয়ে যায় আমরা দুটো চিঁড়ে চাল দুটো দিতে পারি না, ঘরের দুটো যে খাবার রয়েছে তাদের 2 বস্তা চাল আছে বা 2টো বাসন কুসন আছে, দুটো চুরি হয়ে গেলে ওই সব গরিব মানুষকে আমি কোনো দিনই ফিরিয়ে দিতে পারবো না, এইভাবে আমি আনতে পারি না। কিছু বিডিও ম্যাডামকে আমিও বলছি বা তোমাদেরও আমি রিকোয়েস্ট করবো যে বিডিও ম্যাডামকে বলার জন্য বা সভাপতিকে বলার জন্য যে যাতে আমাদের নৌকাটা ব্যবস্থা অন্তত করে দেয় বা কিছু খাবার, অন্তত শুকনো খাবার টাবার, ওষুধ। হ্যাঁ, এই যে মানুষের জ্বর জ্বালা যদি হয়, মানুষ তো এখন কোথাও যেতে পারবে না, রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে, যদি ওষুধপালাগুলো যদি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, এইটুকুই রিকোয়েস্ট। শ্যামলী ঘোষ, কর্মাধ্যক্ষ। থেকে যে বৃষ্টি লাগাতার বৃষ্টির কারণে আপনাদের এখানকার পরিস্থিতি কীরকম? কী বলুন, যে আমাদের এখানে তো প্রতি বছরই একই ঘটনা, একই সিস্টেম। এতে সরকারকে আমরা অবশ্যই আবেদন রাখবো যে আমাদের যে তারাজুলি বিরাট একটা এলাকা, এবং সেখানে দলকাঠ জলা বলে যেটা আমাদের কোন নামে পরিচিত গোটা পশ্চিমবঙ্গের ম্যাপেতে, সেই দলকাঠ জলা যতদিন না সংস্কার হয় ততদিন আমাদের, বিশেষত কোটা যেটা নকুণ্ড অঞ্চলে একটা প্রত্নতত্ত্ব গ্রাম,
কুলিয়া, দেয়ানচক, এছাড়াও সাহারা অঞ্চলের কিছু অংশ, হ্যাঁ, সেখানেতে সারা মানে প্রতি বছরই আমাদের জলের তলায় থাকতে হয়। এই ব্যবস্থা একমাত্র সরকারই করতে পারে। যদি জলকে সংস্কার করতে কোনো দিন পারেন তাহলে আমরা বাঁচার পথ পাবো, নচেত আমাদের এই পরিস্থিতি থাকতে হবে। এই পাশের গ্রামটা যদি একটা ছবি মানে দেখাতে পারেন, দেয়ানচক বলে গ্রামটা, সেখানেতে পুরো সেই জায়গাটা জলের তলায় হয়ে আছে, এবং রাউতারা এবং কোটার একটা পার্ট পুরোটা জলের তলায় হয়ে আছে। এই পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত রেখেছি বা যতটা সম্ভব আমরা পেরেছি। আমাদের নেতৃত্ব হিসাবে আমাদের স্কুল আছে, স্কুলে খুলে দেওয়া হয়েছে, সকাল থেকে স্কুলে খুলে দেওয়া হয়েছে, এবং আমরা আমাদের যতটুকু করণীয় পঞ্চায়েতগতভাবে বা আমরা যেহেতু আমরা গ্রামের নেতৃত্ব দিই সেহেতু আমরা স্কুলগুলো খুলে দিয়ে সকাল থেকে আমরা এখানে আছি এবং টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আমরা। কতজন মানুষ স্কুলে এসে হাজির হয়েছে এখন পর্যন্ত? সেরকম কিছু না এলেও মানে গরু বাছুরগুলো আগেই দিয়ে গেছে, মানুষগুলো এখনও তাদের ঘরের মায়া তো একটা থাকেই, সেখানে ধান চাল আছে। এবছর ধানের যা পরিস্থিতি, ধানের বিক্রি হয়নি, সেই ধানটাকে মানুষ আগলে ধরে বসে আছে এখনও, যাতে আমরা ধানটাকে অন্তত সারা বছর খেতে পাই, সেই ধানটাকে বাঁচানোর জন্য তারা সেখানেই বসে আছে। সরকারিগতভাবে কতটা সাহায্য এখন এখানকার এসেছে? সরকারিগতভাবে এই কিছুদিন আগে একটা বন্যা হয়েছিল, সেখানে তো যথেষ্ট আমাদের সরকার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা আশা করব আবারও আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, কারণ বুঝতেই পারছেন প্রতি বছরই একই পরিস্থিতি, যেখানে তো এই সব এলাকা ধান রোয়া হয়ে গিয়েছিলো, আবার আমাদেরকে পুনরায় ধান রুইতে হবে, নচেত আমরা খেতে পাবো না। পঞ্চায়েত সমিতি কতভাবে পরিদর্শনে এখানে এসে? অবশ্যই, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল এসেছিলেন, এবং আরও নেতৃত্বরা বা আরও মানস মজুমদার আমাদের বিগত দিনের বিধায়ক ছিলেন, কিন্তু তিনি আবারও আমাদের কোটাটাকে এতটাই ভালোবাসেন, তিনি আবারও আসবেন, কথা দিয়েছেন বা একটু পরে হয়তো এসে যাবেন। হ্যাঁ, এছাড়াও আমাদের আরও অনেক নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ আছেন প্রত্যেকে আসছেন, দেখে যাচ্ছেন। আপনার নাম? আমার নাম শশাঙ্ক ধর, কোটা গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। ধন্যবাদ। আপনি চলুন না, আমরা দাম দেখে খাবো না।
এখানে তো লেয়ার কল কালকে তিনটে থেকে গেছে মানে সকাল তোমার বিকালবেলা যা আছে চারটে চালিয়ে দাও বলছে যা আছে চারটে চালিয়ে দাও তো ভালো হবে কাল থেকে কারেন্ট নাই আর কোটা থেকে আশা কর্মী আসতে পারবে ওই সমস্যাটা দিন আর কিভাবে দিলে ব্যবস্থা কিছু করে দিন মানুষগুলো চাই কিছু কম চাই এখন তো চারিদিকে জলমগ্ন, কোথাও রাস্তাঘাট সব বন্ধ, কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, সব কল টল সব ডুবে গেছে, জলের খুব সমস্যা। ইলেকট্রিক তো আপনার প্রায় ডুবেই গেছে, টিউজ টিউজ সব ডুবে গেছে জলে, কাল রাত থেকে কোনো কারেন্ট নেই। সমস্যায় বলতে আপনার সব তো যেগুলো হ্যান্ড কল আছে সেগুলো সব ডুবে গেছে, যার জন্য ওই কল কলের জল খাওয়া যাচ্ছে না। আর যেগুলো বাড়িতে ওই সাবমার্সিবল আছে ওখান থেকে যে জল নেবে তার জন্যও কারেন্ট নেই, কারেন্ট না থাকার জন্য ওখানেও জল নিতে জল খেতে পারা যাচ্ছে না, এই রকম সমস্যার মধ্যেও কাটাতে হচ্ছে। এখানটা কোন জায়গা? এটা কুলিয়া। কী চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি যে প্রশাসনের কিছু সাহায্য, জল টল এসবগুলো যেন ব্যবস্থা করে দেয়, বা শুকনো কোনো খাবারের জন্য যদি কোনো ব্যবস্থা করত। আপনার নাম? প্রদ্যুৎ ঘোষ। কোন অঞ্চলে? নকুন্ডা অঞ্চল। ধন্যবাদ। কুলিয়া গ্রাম খুব দুস্থ গ্রাম, আমরা এই গ্রামে বাস করি, আমাদের বন্যা এলাকা। এই বন্যা এলাকা থেকে আমরা প্রশাসন হিসেবে কিছু সাহায্য তেমন পাই না। আর আমাদের যে বিদ্যুৎ সরবরাহ রয়েছে সেই বিদ্যুৎ সরবরাহ বন্যা আসলেই বন্ধ হয়ে যায়, আমাদের পরিবারের থেকে খুব অসুবিধা হয়, কেন লাইন থাকে না, জল খাওয়ার অসুবিধা হয়। আমরা দু চারটে গ্রাম পাড়া অন্ধকারে থাকে, কেননা সেখানে বন্যায় ডুবে থাকে, সেই কারণে আমাদের খুবই অসুবিধা হয়, কেননা বোট ফুট আসলে যদি চুরি চামারি হয় সেখানে আমরা কোনো এগিয়ে যেতেও পারবো না, এমনই ওরা এমনি চারটে পাড়া বা বসবাস করে। বোট আমাদেরকে যদি আপনার বিডিও অফিস থেকে সাহায্য করে আমাদেরকে খুবই ভালো হয়, কেননা বোট যদি বিডিও অফিস থেকে দেয় আমাদের এখানে যারা ডুবে রয়েছে তারা আসা যাওয়া করতে পারবে বা উপরকে আসতে পারবে, সেই কারণে বোট যদি দিত খুব ভালো হতো। হ্যাঁ, কোনো দান শিবির পৌঁছানো হয়নি, এখনও কোনো আসে না, মানে এখন পর্যন্ত কোনো দান শিবির দেয় না আর কি। পঞ্চায়েতগতভাবে কী ব্যবস্থা নেওয়া হয়? পঞ্চায়েতগত ব্যবস্থা এখন কিছু নেওয়া হয়নি বা নেয়নি। পঞ্চায়েত সমিতি বা কোনো জায়গা থেকে কেউ খোঁজ নিতে এসেছিলো? না, এখন পর্যন্ত কোনো। হ্যাঁ, পঞ্চায়েত সভাপতি মানে আমাদের যে গোঘাট এক নম্বর ব্লক সেখান থেকে মনোরঞ্জন পাল মহাশয় উনি এসেছেন ওনার কর্মীদিকে নিয়ে, আর উনি এসে কিছু মানুষকে কিছু ইয়ে দিয়েছে, আভ্যাস দিয়েছে, খাওয়া দাওয়ার দিক থেকে ব্যবস্থা নেওয়ার সূচনা চলছে। আপনারা কী চাইছেন এখন? আমরা কী চাইবো যে যারা আমরা ডুবে রয়েছি তারা কিছু সাহায্য বা খাদ্য এটাকে তাদেরকে তুলে ধরা আমাদের পক্ষ থেকে খুবই উচিত। আপনার নাম? আমার নাম জগন্নাথ কুসারি। কোন অঞ্চল? আমাদের হচ্ছে নকুন্ডা অঞ্চল। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান, নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর,
ডহরকুণ্ডু আলুপট্টি হুগলি। ফোন 03211261227। সমস্যা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।